এই যে রোজা আসছে না হ্যাঁ 30টা রোজা থাকবো আমি বার রিকশা চালাই ধান গাড়ি আর বার রিকশা চালাই ওরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনের রোজা থাইয়ে আপনার ধরে নামাজ পড়ে যাও পানি পানি দান উযু করে কুলি করব গালে ওর যে সাত আল্লাহ তাআলা আর কোন নিয়ামতের মধ্যে সাত দিইনি কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গেল আর এক কুলি দানাও আমার ভিতরে ঢুয়া নিয়ে কাজ আছে না আছে না না আসসালামু আলাইকুম ভালো আছেন বলছি দুপুরে খাইছেন আপনার কি দুই মিনিট সময় হবে আপনার হাতে আমি এক কাপ চা খাবো এরকম কেউ বলে না চলেন আমি এক কাপ চা খাই এখান দিয়ে দুটো চা দিয়েন আমি সাংবাদিক না আমি হচ্ছে সময় পাইলে আমি একটু চেষ্টা করি আপনাদের মতো কারোর সাথে একটু সময় কাটানোর জন্য আমার ভালো লাগে আপনাদের মানে আমার কাছে মনে হয় কি এই যে এত বড় অট্টালিকা এই যে এত শহর এইগুলার কারিগর কিন্তু আসলে যারা বাস করতেছে তারা না আপনাদের কষ্ট আপনাদের মতো অনেক মানুষের শ্রম তারপরে এই শহর তৈরি হয় আপনারাই নিচে পড়ে থাকেন আপনাদের সাথে দুইটা মিনিট কথা বলার সময় আমাদের নাই আমার ছেলে মেয়ে কয়জন চারজন আপনি কত দূরে বাসা আপনার আমার বাসা ডুমুরিয়া বাজারেতে ডানি ভিতরে খলসি গ্রাম আচ্ছা তো ওইখান থেকে প্রতিদিন আসেন আর এই রিক্সা ভাড়া এই ভাড়া কত এক বেলা ষাট টাকা আচ্ছা মেয়ে দুজন কি বিয়ে দিয়েছেন বড় মেয়ে এইটি পড়ে তার বিয়ে দেওয়া গেছে তাই ছেলেটা বলে কি সাত আট ডাক্তার গুড় দিতে পারবেন না চাকরি হবে না অতএব আমি কাজে নামি তার ওই সে ওই আর ওই টিউবওয়েল বোরিং ধানের পানি ওই এইসব কাজ করে তাই আমার আমার জীবনে একটা লক্ষ্য আছে আমি এবার মাস্টার্স ভর্তি হয়েছি আমার লক্ষ্য হচ্ছে যে আমি যদি জীবনে কোনো চাকরি করি যদি কোনোদিন করি হয়তো ছোটোখাটো একটা জবে ঢুকছি তো এখানেও আমি কিছু দেইনি না দিয়েই চাকরি করতেছি আলহামদুলিল্লাহ তো যদি আমি কোনোদিন বড় কোনো চাকরিও করি আমি একটা টাকা কোনো দিন টাকা আগে দিয়ে সেটা আপনি টাকা আগে দিয়ে মানে তো এখন তো ঘুষই বলে তো ঘুষ বলে না যাই বলেন আমি এক টাকা দিয়ে ইনশাল্লাহ কোনোদিন চাকরি করবো না যদি কোনোদিন করি তাহলে এমনিতেই করবো আল্লাহ যদি দেয় এমনিতেই হবে ভরসা আল্লাহর উপরে ঠিক না আমার এক ভাই ওই নির্বাচনে চাকরি করে কামরুল শাহ ঢাকায় এখন ওই উনি যে 1100 টাকা থেকে আমার ঘরে ভিতরে সেখানে একটা মসজিদ হয় উনি টুকি টাকি দেয় আর আমরা গ্রামেতে এটা উড়াই করে আমরা সে মসজিদ চালাই আমরা আচ্ছা তার মানে আপনি এই যে রিক্সা চালাই কি সংসারটা চালাচ্ছেন এইভাবে চালাই তো লেয়া বলাই সেই আসছে তাই তার দুটো মাইয়ে বিয়ে দিলাম তাকে জিনিসপত্র দিতে আসি যা ওটা দিতে সবই রয়েছে আরো 300 টাকা কিনলাম তাই আলহামদুলিল্লাহ মানে আল্লাহ এর উপর দিয়ে চালাচ্ছে মানে আল্লাহ যদি দেয় আল্লাহর বরকত যদি থাকে তাহলে কিন্তু এই অল্পতেই ভালো চলে না এই এই সামানে কালকেরে পরীক্ষা করেন কালকে কালকে আমার বাড়িওয়ালা কইছে 5টা তেল নিয়ে আসছে 200টা আমার কাছে দিয়েছে আচ্ছা কালকেরে কথা কই এইবার আর কিছু পাম্পে পাম্পে আমার এক ভাই যায় সারা বসে ভাই হ্যাঁ এখন ওই কেশিয়ারে বসো আমি কইছি এই 400 টাকা দিছি উনি আমার টাকা ফিরে দিয়েছে আমার এসে ভাই ও মনে কথা বলতে টাকা ভাঙা দিয়ে আছে ভাই এখন ওই 200টার লোক দোকান দেখ 400 টাকা আমার দিতে ফিরে আমি 400 টাকা দিছি উনি টাকা আমার রিটার্ন উল্টো ফিসাই দিয়েছে আমি কছি এই তেলের দাম কত আছে বলে 400 টাকা দাম কছে তুই আমার টাকা ফিরে দিলি কেন তুই তেলেটা নিবি না বসে ভাই দাও আর খেলনা আমি মনে করতে ভাই বোধহয় ভাঙা দিয়ে আছে হ্যাঁ এই মানুষ যদি হতো তাহলে দিত এই এখনের যুগে দেয় দেয় আপনি কোন এরকম আসলে অনেক হয় আসলে এই জন্য আল্লাহ আপনার বাড়াই দিবে কুটপাড়া একজনের মাল নিয়ে গেছি বর্ষা মাথায় গত বছর হ্যাঁ টিভি ওই গেছে পরিবহনের একটা কার্টুন আছে বড় প্যাকেট করা আমি বাড়িতে দিক আছে
আর উনি টিভি নিয়ে বসে মাথা ঝুঁকে গেছে হ্যাঁ কারণ চলে গেছে হুক করে ওনার আমি আর খুঁজে পাই আচ্ছা না ভাই আমি কি এরি কার কাছে দি মাল কারো কাছে বললাম না না বলি একটা ভেন্ডর আইলো কলেজে ভাই যাবা আমি বললাম না আমি যাব সেই এসে পরে ওন আসে তারিখের কাছে দিলাম তারা দেটে ফ্যাকেটে দে মোবাইল নাম্বারটা দেটে এই দাম করে যার মাল তার কাছে যাবে কই আমি তো নিয়ে যাচ্ছি ভাবতাম পারতাম না আমি রিক্সা চালাই এই আপনি যে সৎ আছেন দেখেন মানুষ একটা ছেলে নিয়ে বা একটা মেয়ে নিয়ে তাই তার পড়াশোনা করায় কিন্তু মাথায় উঠতে পারতেছে না তার কত মানে তার কত চাহিদা আর তার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু দেখেন আল্লাহ আপনার চারটা ছেলে মেয়ে দিয়েছে এবং তাই নিয়ে আপনি কিভাবে এই অল্প পুঁজিতে এইটুকুর মধ্যে দেখেন কত সুন্দরভাবে জীবনযাপন করতেছেন এবং এইটাই এইটাই বিশ্বাস করতে হবে এবং একটা জিনিস দেখেন আমরা মুখে বলি বাস্তবে অন্তরে বিশ্বাস করি না তা নাহলে আপনি খেয়াল করেন যে এত টাকা ইনকাম করেও একটা ছেলে একটা মেয়ে চালাতে পারতেছে না আর আল্লাহ আপনারা কিভাবে এর মধ্যে আপনি কিন্তু খুশি আছেন খুশি আছেন না আল্লাহ পরে এই যে রোজা আসতেছে না হ্যাঁ 30টা রোজা রাখবো আমি বার রিক্সা চালাই ধান কাটি আর বার রিক্সা চালাই ওরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন রোজা তাইয়ে আপনার ধরে নামাজ পড়ি যাও পানি পানি দান উজু করে কুলি করবে গালে ওর যে স্বাদ আল্লাহ তাআলা আর কোনো নিয়ামতের মধ্যে স্বাদ দিইনি কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গেলে আর এক কুলি দানাও আমার ভিতরে ঢুয়া নিয়ে কাজে না আছে না 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 আলে আল্লাহরে তো আল্লাহর হুকুম পালন করতে গেলে আমার এক দানা পানি যাতে আমার এর ভিতরে না যায় বাড়ি থাক তাই সেই স্বাদের অনুমান আমার মনে হয় পৃথিবীতে কোনো জিনিস এত স্বাদ করে ওই যে পানি উদুর পানিতে রিক্সা চালায় আসে যখন উদুর পানিতে কি স্বাদ হয় উদুর পানি সে আল্লাহ জানে আর আমি জানি আপনার অনেক ধন্যবাদ আপনার অনেক সময় নষ্ট করলাম আমি একটা ছোট রিকোয়েস্ট করি আমরা ছোট অনুরোধ করি সেটা হচ্ছে কি আপনি আমার নাম্বারটা রাখবেন আপনি এখানেই তো পাই চালাবেন রিক্সা এখন আপনার এই রমজানের 30 দিনের একটা দিন অন্তত আপনি আমার সাথে ইফতারি করবেন এখানে কথা দিতে হবে যে আপনার কাছে মোবাইল আছে না আছে আচ্ছা রিক্সা চালাই হ্যাঁ সকালে ছাড়া আমি তো বিকালে পারবো না ও আচ্ছা আচ্ছা বুঝারিছেন ও আচ্ছা আপনি বিকালে চলে যান হ্যাঁ রিক্সা চালাই আমি 2:30 বাজলি হ্যাঁ গ্যারেজে গাড়ি দিয়ে নামাজ পড়ে আমি আকাই দিই কারণ আমি ওই বেলায় যাই দুর্বল হই তাহলে আমি একটা ছোট কাজ করি আপনি কিছু মনে নিয়েন না আমি আপনারে একদিনের ইফতারির কিছু উপহার দিব মানে আপনি যখন তো এই রাস্তাঘাটে ইফতারি করা হয়ে যেতে পারে না না তখন তো আপনার দেখা হবে না যে এটা আপনি রাখেন আপনি একটু ইফতারি করবেন ঠিক আছে আমি খুশি হব ঠিক আছে রোজার দিন আমি কেন আমার দ্বারা মসজিদে থাকবে তারিখও করো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া রেখেন আর আমার নাম মেহেদী আছে জি আর শোনেন আরেকটা কথা বলি আপনি আমার নাম ফোন নাম্বার মোবাইল আছে না ব্যবহার করেন না আচ্ছা আমি আমার নাম্বারটা আপনার লিখে দিই যদি কখনো খুলনা শহরে অল্প কিছুর জন্য বিপদে পড়েন আমার মনে করবেন আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার ঠিক আছে আচ্ছা হ্যাঁ